রাতিকেও ঘুমটা না সরিয়ে এইভাবে স্বামীর অধিকার পালন করবে সেটা জানা ছিল না অনুর। সারা শরীরের ওপর অত্যাচার করে যাচ্ছে, বাধা দেওয়ার মতো শক্তি ওর শরীরে নেই। আর কি করে বাধা দিবে, যত চেষ্টা করুক একজন পুরুষের কাছে একজন মেয়ের শক্তি কিছুই না। তার মধ্যে অনু তিন দিন যাবত না খেয়ে আছে, প্রায় দুই ঘন্টা যাবত নিজের কাজ শেষ করে একপাশে শুয়ে পড়ে অভি, কিন্তু অনুকে নিজের কাজ থেকে দূরে সরায়নি, হাতের বাহুর মধ্যে রেখে দিয়েছে। অনু চোখের পানি ফেলে যাচ্ছে, এইভাবে ওর জীবন নষ্ট হয়ে যাবে কখনো ভাবতেও পারেনি। অনু বাবা মার একমাত্র মেয়ে, খুব জেদি ছিল, বাবা জব করে আর মা স্কুল টিচার। বাবা মার স্বপ্ন পূরণ করতে পাবলিক ভার্সিটিতে অনার্স শেষ করে। মাস্টার্স ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হয়েছে আমার সাথে। যেভাবে হোক এই নরক থেকে আমাকে বাহির হতে হবে। পরের দিন সকালে অনু ঘুম থেকে উঠে গোসল করে নিচে নেমে আসে, এসে দেখে সবাই নিচে বসে আছে। আমি কিছু না বলে সোফায় বসে আছি। একটু পর একজন বয়স্ক মহিলা এসে বলল, বৌমা চলো খাবার খেয়ে নেবে। আমি কিছু না বলে ওনার সাথে চলে যাই। খাবার টেবিলে সবার সাথে পরিচিত হয়ে নেই। ওনারা দু বোন, আহিলি আর কোহিলি। আহিলি এসএসসি পরীক্ষা দিয়েছে, কোহিলি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ছোট ভাই পড়াশোনার জন্য দেশের বাইরে আছে। সবাই বসে একসাথে খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে শাশুড়ি মা বলল ওনার জন্য খাবার যেন রুমে নিয়ে যায়। আমি কিছু না বলে খাবার নিয়ে রুমে চলে আসি। খাবার রেখে বারান্দায় চলে যাই। ওখানে একটা রকিং চেয়ার আছে, ওটাতে বসে আছে। প্রায় এক ঘন্টা পর কারো ডাক শুনে রুমে চলে আসি। খাবার ঠান্ডা হয়ে আছে কেন? আমি এই খাবার খাবো না। আর খাবার যখন রুমে নিয়ে এসেছো তাহলে আমাকে ডেকে নিলে না কেন? অনু কিছুক্ষণ তাকিয়ে থেকে, খাবার নিয়ে আসার জন্য আপনার মা বলেছে, তাই নিয়ে আসছি। আপনাকে ডেকে খাওয়ানোর মতো ইচ্ছা আমার নাই, তাই ডেকে দেইনি, বলে ওখান থেকে চলে আসি। অভি চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, এই মেয়ে ভালো কথার মানুষ না, সোজা কথাতে এর সাথে কাজ হবে না, বলে রাগে কচকচ করতে করতে নিচে চলে আসে। মা আমি আসছি, বলে বাহির হয়ে যাই। বৌমা অভি খাবার খেয়েছে তো এখন নিচে আসলো। সেটা আপনার ছেলেকে প্রশ্ন করা উচিত ছিল, আমার কাছে থেকে কেন যেতে চাচ্ছেন? সাহারা বেগম কিছুক্ষণ চুপ থেকে রুমে চলে যায়। অনুর ওপর প্রচুর বিরক্ত হয়ে আছে। কিরে বিয়ের প্রথম দিন চলে আসলি, আজকে তো ভাবিকে সময় দেওয়া উচিত ছিল। ওই মেয়ের কথা আর বলিস না, ভালো কথা শোনার মেয়ে নয়, সব কথার উল্টো উত্তর দেয়, সোজা কথা বলতেই পারে না। তুই ওর সাথে সোজা কিছু করছিস যে তোর সাথে সোজা ব্যবহার করবে? বিয়েটাও এক প্রকার জোর করে করছিস। ভাবি তোকে বিয়ে করতেই রাজি ছিল না, কিন্তু তুই কি করলি? অভি মাথায় হাত দিয়ে বলল, ওসব কথা বাদ দে, ওইগুলো ভেবে লাভ নেই। যেভাবে হোক বিয়েটা তো হয়েছে, এখন সব কিছু কিভাবে ঠিক করা যায় সেটা বল। দেখ অনুকে এখন জোর করে কিছু করাতে পারবি না, আর তুই নিজের রাগটা একটু কন্ট্রোল কর, একটু সময় দে, দেখবি সব নিজ থেকে ঠিক হয়ে যাবে। অভি কিছু একটা ভেবে বলল, সময় দিব, কিন্তু আমার মনে হচ্ছে না ও এত সহজে আমাকে মেনে নিবে, বলেই সকালে নাস্তা দেওয়ার ঘটনা বলল। আশিক কিছুটা অবাক হয়ে বলল, এটা কি হলো মামা, তোর বোর রাগ তোর থেকেও বেশি, এখন কি করবি? একটু সাবধানে থাকিস, নয়তো মার খাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বলেই হাসতে শুরু করে দিল। অভি একটু রাগী ভাব নিয়ে বলল, তোর হাসি পাচ্ছে? আমি সকালে খাবার খেতে পর্যন্ত পারলাম না, আর তুই আমার সাথে মজা নিচ্ছিস, থাক তুই আমি চললাম। আরে বন্ধু রেগে যাচ্ছিস কেন, আমি তো একটু মজা করছি, সরি আমার উঠে হয়ে গেছে, এখন তো মাথা ঠান্ডা কর আর চল একসাথে নাস্তা করব, বলে দুজনে একসাথে চলে যায়। আমার মাথা খুব ধরে আছে, আমার জন্য এক কাপ কফি বানিয়ে দাও। আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হচ্ছে? তুমি কাজের মেয়ে হতে যাবে কেন? অনু একটু বাঁকা হেসে বলল, আমি যেহেতু কাজের মেয়ে না, তাহলে আমাকে কফি বানাতে বললেন কেন? আমি কফি বানাতে পারবো না, নিজে তৈরি করে খেয়ে নিন, বলে বেলকনিতে চলে যায়। অভি মনে মনে বলছে, যত ভাবি এর সাথে ভালো ব্যবহার করব, কিন্তু
ওর তো ভালো কথা শোনার মেয়ে নয় বলে রাগে গজগজ করে নিচে নেমে আসে। মা, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও, খুব মাথা ব্যথা করছে। তুই রুমে যা, আমি এখন কফি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি বলে রান্নাঘরের দিকে যাই। অভি রুমে চলে এসে চুপ করে বসে আছে, কিভাবে অনুর কাছাকাছি যেতে পারবে সেটাই ভেবে যাচ্ছে। অনুর এখানে সব কিছু বিরক্ত লাগছে, চাইলেও এখানে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারে না। অনু সোফার মধ্যে একধেনে বসে আছে, কোনো কথা বলছে না। ঘুমাবে না নাকি, সারা রাত এখানে থাকতে চাও? ঘৃণা লাগে আপনাকে আমার, আমি থাকতে চাই না আপনার সাথে, আপনার মতো একজন মানুষের মুখও দেখতে ইচ্ছা করে না আমার। কথা শেষ না হতেই ওর গালে ঠাস ঠাস শব্দে দুইটা চর দেয়। অনেক সাহস হয়ে গেছে তোর, কালকে রাতের কথা সব ভুলে গেছিস বলে বিছানার মধ্যে ফেলে নিজের খেলায় মেতে ওঠে অভি। সারা শরীর রক্তাক্ত করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে অন্য পাশে, চোখের পানি ফেলে যাচ্ছে। ঘুম যেন তার কাছে এখন বিষাদের মতো লাগছে, বারান্দায় বসে চোখের পানি ফেলে যাচ্ছে। অভির চিৎকারে বাসার সব লোক এখানে এসে জড়ো হয়, এসে যা দেখে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। সারা ফুলরে রক্তে লাল হয়ে আছে, ফুলরে গ্লাস ভাঙা পড়ে আছে। ঘুম থেকে উঠে যে মেঝেতে পা রেখেছে তখনই সব কাছের টুকরো অভির পায়ের মধ্যে ঢুকে গেছে, তাতে রক্তে ফুলর ভাসছে। অনু চুপ করে সোফার মধ্যে বসে আছে, চোখে মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠেছে দেখে বোঝা যাচ্ছে খুব খুশি হয়েছে। সাহারা বেগম খুব ঝাঁঝালো কণ্ঠে জানতে চাইল, এখানে এইভাবে কাঁচের টুকরো কোথা থেকে এসেছে? অনু কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ফেলেছি এইগুলো বলে টেবিলের দিকে ইশারা করে বলল, ওখানে থাকা কাঁচের জগ আর গ্লাস ভেঙে এখানে রেখে দিয়েছি। এটা শুনে অভি রাগে অনুর কাছে আসতে যেয়ে মেঝেতে আবার পা রাখে, যার ফলে আরও কিছু কাঁচের টুকরো পায়ের মধ্যে ঢুকে যায়। সাহারা বেগম অনুর সামনে প্রচুর রাগ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে অনুকে শেষ করে দিতেও পারলে খুশি হবে। তাতে অনুর কোনো কিছুর প্রভাব পড়ছে না, ও নিজের মনে হেসে চলেছে, একবার অভির দিকে তো একবার শাশুড়ির দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। সাহারা বেগম খুব রাগ নিয়ে জানতে চাইল, তুমি এরকম কেন করছো? দেখ ওর পায়ের অবস্থা কি করেছে, এখনো রক্ত পড়ে যাচ্ছে, এতে তোমার কি লাভ হয়েছে? অনু কিছুক্ষণ চুপে থেকে সবাইকে রুম থেকে বাইর হয়ে যেতে বলল, ওর সাথে তাল মিলিয়ে সাহারা বেগম চোখের ইশারা করে যেতে বলল। সবাই চলে যাওয়ার পর অনু উঠে দরজা আটকে শাশুড়ির সামনে দাঁড়িয়ে শরীর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে বলল, দেখুন আপনার ভালো ছেলে আমার সাথে গত দুই দিন কি কি করেছে তা শুধু ওদের পাগুলো ক্ষত করেছে তাই, আর উনি আমার সারা শরীর ক্ষত করে রেখেছে, তাই তখন তো আপনি একবারও জানতে চাননি। সাহারা বেগম অনুর দিকে তাকে আঁতকে উঠেছে, সারা শরীরের নখের আঁচড় দেখে মনে হচ্ছে কোনো হিংস্র পশু নিজের রাগ মিটিয়েছে, শরীরের রক্ত জমাট বেঁধে আছে। উনি কিছু না বলে শাড়িটা তুলে কাঁধে দিয়ে দেয়, চোখ থেকে দুফোঁটা পানি পড়ে, ওটা মুছে ছেলের দিকে তাকিয়ে জানতে চাই, এগুলো কি? অভি মাথা নিচু করে বসে আছে, বলার মতো কোনো কিছু ওর কাছে নাই, কি বলবে? রাতের রাগ আর শরীরের স্বাদ মেটানোর জন্য তো নিজেই অবস্থা করেছে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে, অভিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। অনু আগের মতো করে সোফার মধ্যে বসে আছে। সাহারা বেগম অনেকবার বলেছে অনুকে ওনাদের সাথে হসপিটালে যেয়ে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু অনু কোনো কথা বলেনি, চুপ করে এখানে বসেছিল। অন্যদিকে অভিকে হসপিটালে ভর্তি আনার পর অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘন্টা চেষ্টা করার পর পা থেকে সবগুলো কাঁচের টুকরো বাহির করা হয়। এখানে তিন দিন থাকতে হবে, তারপর রিলিজ করা হবে, তাই এখানে অভির সাথে ওর বোন আহেলি থাকবে। কোহলি আর সাহারা বেগম সন্ধ্যায় বাসায় চলে আসে, আহেলি দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে, অনুকে কয়েকটা কথা শোনাতে পারলে খুশি হবে, কিন্তু সাহারা বেগম খুব কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে যেন অনুকে কিছু না বলা হয় বলে উনি রুমের মধ্যে চলে যায়। কোহলি রাগে কচকচ করতে করতে নিজের রুমে চলে যায়, ফ্রেশ হয়ে সবাই নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য, এসে দেখে অনু খাবার খাওয়া শেষ করে প্লেট রেখে রুমে চলে যাচ্ছে। আহেলি এটা দেখে রেগে যায়,
অনুকে কিছু বলার আগেই সাহারা বেগম বাম হাত ধরে চুপ করিয়ে দেয়। মার ভয়ে আহলে কিছু বলতে পারেনি। আজকে রাতে খুব আনন্দের সাথে ঘুমিয়েছে অনু, অনেকদিন পর এতটা নিশ্চিন্তে ঘুমিয়েছে। আজকে অভি বাসায় আসবে, আমি চাই না তুমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করো, ছেলেটাকে তো আর কম কষ্ট দাওনি তুমি। আপনার ছেলেও আমাকে কম কষ্ট দেয়নি, আমি তো তার শিকি ভাগও দেয়নি, এটাই এত কষ্ট হচ্ছে আপনার। তাহলে আমার আর আমার বাবা মার কথাটা ভেবে দেখুন, তাদের কেমন লেগেছে বলে ওখান থেকে অনু নিজের রুমে চলে যায়। অনু নিজে নিজে গজগজ করছে আর বলছে, অভি চৌধুরী তৈরি থাকুন, যতটা কষ্ট আপনি আমাকে দিবেন তার থেকে কয়েকগুণ বেশি কষ্ট আপনার নিজের জন্য অপেক্ষা করে থাকবে। অনু ছাড় দেয় কিন্তু কখনো কাউকে ছেড়ে দেয় না। গাড়ির হর্ন শুনে বেলকনি দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে অভি আহলে আর কোহলি গাড়ি থেকে নামছে, হাঁটতে পারছে না, তার জন্য হুইল চেয়ার করে নিয়ে আসা হয়েছে। অনু এখানে দাঁড়িয়ে আছে, অভি একবার উপরের দিকে তাকিয়ে আবার মাথা নিচের দিকে করে নেয়। বাড়ি আসার সাথে সাথে ছেলের কি দরকার, শরীর কেমন আছে সব কিছুর খোঁজ নিচ্ছে সাহারা বেগম। মা আমি রুমে যেতে চাই, এখানে বসে থাকতে ভালো লাগছে না, আহেলি আমাকে একটু রুমে নিয়ে যা। সাহারা বেগম অভির কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল, ওর রুমে এখন তোমাকে থাকতে হবে না, তুমি অন্য রুমে থাকবে, আমি তোমার জন্য অন্য রুম ঠিক করে রেখেছি। অভি মায়ের কথা শুনে অবাক হয়ে বলল, আমি ওই রুমে থাকবো, আমাকে ওই রুমে দিয়ে আয়, আমি অন্য কোথাও থাকবো না, তোমরা দিয়ে আসো তো ভালো, নয়তো আমি নিজেই চলে যাব। সাহারা বেগমের ছেলের রাগ সম্পর্কে খুব ভালো ধারণা আছে, একবার যেহেতু বলেছে তাহলে আর কোনো কিছুতেই ডিসিশন চেঞ্জ করবে না, এটা উনি ভালো করে জানেন, তাই এর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে তোমাকে ওই রুমে থাকতে দেওয়া হবে, কিন্তু অনু অন্য রুমে থাকবে, তোমার সাথে এক রুমে থাকবে না। এটা শুনে অভি অনেকটাই রাগ নিয়ে বলল, ও আমার বিবাহিত স্ত্রী, ও আমার সাথেই থাকবে, এটা নিয়ে কোনো ধরনের কথা আমি শুনতে চাই না। সাহারা বেগম কিছু একটা ভেবে বলল, যাও ভাইয়াকে ওর রুমে নিয়ে আসো, আর সাবধানে নিয়ে যাবে যেন কোথাও ব্যথা না পায়, আর অনুকে একবার আমার কাছে আসতে বলবে। দুই মেয়ে মাথা নেড়ে মায়ের কথায় সম্মতি জানিয়ে অভিকে নিয়ে চলে যায়। অভিকে বিছানায় বসিয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, আপনাকে মা ডাকছে। অনু কিছু না বলে ওদের দিকে তাকিয়ে নিচে চলে আসে। এখানে এসে বস, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন, কি বলতে চান? অভি বলেছে ও তোমাকে ভালোবেসে বিয়ে করেছে আর তোমার পরিবার মেনে নেয়নি, তাই তুমি বাসা থেকে চলে এসেছো, যার জন্য হঠাৎ করে তোমাকে এইভাবে নিয়ে এসেছে। ওনার কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করে, আপনার মনে হয় আমি আপনার ছেলেকে ভালোবাসি? এটা যদি ভুল করেও ভেবে থাকেন সেটা আপনার পৃথিবীর সব থেকে বড় ভুল, এছাড়া আর কিছুই হবে না। আর বাকি বিয়ে সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখে নেবেন, কীভাবে বিয়ে করেছে আমাকে, কোন পরিস্থিতিতে নিয়ে এসেছে। আপনার এই ছেলে যদি মরেও যায় তাহলেও আমার কিছু যায় আসবে না বলে ওখান থেকে চলে যায়। সাহারা বেগম অনু চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর নিজের মনে ভাবল, অনেক বড় ভুল করেছে অভি, এই মেয়ে কোনো কিছুতেই বসার মেয়ে নয়। এখন অভি একটু একটু করে হাঁটতে পারে, অনু বারান্দায় দাঁড়িয়ে আছে, অভি অনুকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। হঠাৎ করে কেউ জড়িয়ে ধরতেই অনু কিছুটা চমকে যায়, নিজেকে দূরে সরিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে অভি দাঁড়িয়ে আছে। অনু অনেকটা রেগে জিজ্ঞাসা করে, সমস্যা কি আপনার, কেন আমার সাথে এরকম করছেন, কি চাচ্ছেন, কেন আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন? অভি অনুর কথায় কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই কি ভেবেছিস এসব করে আমার থেকে মুক্তি পাবি? কখনো সেটা হওয়ার নয়, আমি তোকে কোনোদিনও মুক্তি দিব না, আমাকে সুস্থ হতে দে, তারপর তোকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। অনু অভির কথায় কিছুক্ষণ হেসে বলল, কি ভাবছিস, আমি তোর মতো এত খারাপ একজন ছেলের সাথে থাকব? কখনো সেটা হবার নয়, আমি মরে যাব কিন্তু তোর মতো একজনকে কখনো স্বামী হিসেবে মেনে নিব না,
আর তুই কি বুঝবি? আমাকে তার থেকে বেশি আমি তোকে বুঝিয়ে দিব বলে বারান্দা থেকে চলে আসার সময় অভির ব্যান্ডেজ করা পায়ে ইচ্ছে করে একটা পাড়া দিয়ে চলে আসে। অভি ব্যথায় চিৎকার দিয়ে ওঠে আর অনু সেই চিৎকার শুনে হাসতে হাসতে নিচে চলে আসে। ডাইনিং টেবিলে বসে খাবার খেয়ে চলে, কারোর দিকে তাকাচ্ছে না, নিজের মন মতো খাবার খেয়ে শেষ করে। এখান থেকে হাত ধুয়ে ছাদের দিকে পা বাড়াতে গেলে আহলি বলে ওঠে, এই যে নবাব নন্দিনী খাবার খেয়ে চলে যাচ্ছেন, কোনো কাজ তো কখনো করেন না, খাবার কি বাবা বাড়ি থেকে নিয়ে এসেছেন? আহলির কথা শুনে অনু কিছুক্ষণ ওদের সবার দিকে তাকিয়ে থেকে বলল, খাবার বাবা বাড়ি থেকে কেন নিয়ে আসব? তোমার ভাই কি ফকির হয়ে গেছে নাকি? আর আমি এই বাড়িতে নিজে থেকে আসিনি, তোমার ভাই জোর করে নিয়ে এসেছে, তাই আমার যেইভাবে ইচ্ছা ওইভাবেই থাকবো। আর তোমাদের কাউকে আমার পছন্দ না, তাই এই পরিবারে কোনো কাজ বা আমার থেকে ভালো ব্যবহার আশা করা ভুল বলে ওখান থেকে চলে আসে। কুহেলি, এর আগে কখনো কেউ আমাদের সাথে এত খারাপ ব্যবহার করেনি। এই মেয়েটা অনেক বেশি কথা বলছে, এই মেয়েটাকে যেভাবে হোক চুপ করতে হবে, নয়তো ঝামেলা দিন দিন বেড়েই যাবে বলে নিজের মনে হেসে ওঠে। রোজ ঝামেলা আর নয়তো কারোর সাথে তর্ক করে অনু দিন কেটে যাচ্ছে। এগুলোর মধ্যে নিজেকে মানিয়ে নিয়েছে অনু, কোনো কিছুতেই আর কিছু আসে যায় না। আমি মাস্টার্সে ভর্তি হতে চাই, আপনার ছেলেকে ব্যবস্থা করে দিতে বলুন। খুব কড়া গলায় অনু কথাটা শাশুড়ি মাকে বলল। সাহারা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, এটা কোনোভাবে সম্ভব নয়, আমাদের বাড়ির বউ বা বিয়ের পর পড়াশোনা করে না। অনু ওনার কথাই অনেকটা রাগ নিয়ে বলল, আমি নিজেকে আপনার বাড়ির বউ বলে দাবি করি না, মানিও না, আর আমি পড়াশোনা করতে চাই আর করব, সেটা যেভাবেই হোক বলে টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ওখান থেকে চলে আসে। অভি রুমে এসে কোনো কথা না বলে অনু চুলগুলো পেছন থেকে মুঠোর মধ্যে নিয়ে বলতে শুরু করে, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার মায়ের রুমে ঢুকে নিজের ইচ্ছে মতো জিনিস ভেঙে এসেছিস? অনু কোনোভাবে নিজেকে অভির থেকে ছাড়িয়ে বলতে শুরু করে, যা করেছি বেশ করেছি, কি ভাবছিস তোদের সব কথা আমি মেনে চলবো? এটা তোদের সব থেকে বড় ভুল ধারণা, এমনটা ভুল করেও ভাবা উচিত নয়। অভি অনুর কথা শুনে অনেক রেগে যায়, যার ফলে অনুকে থাপ্পড় দিয়ে ফুলারে ফেলে দেয়। অনু ফুলার থেকে উঠতে যাবে, তার আগে লাথি দিয়ে আবার ফুলারে ফেলে দেয়, গলার মধ্যে এক পা দিয়ে দাঁড়িয়ে থাকে। এতে অনুর দম আটকে আসে, কথা বলতে পারছিল না। অনু অনেক চেষ্টা করে পা সরাতে পারছিল না। এক সময় অনুর মুখ দিয়ে রক্ত বাহির হয়ে আসে। অনুর মুখে রক্ত দেখে অভি অনুকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়াতে অনু কাশতে শুরু করে। অভি অনুকে ফুলোর থেকে রক্ত মুছে দিতে বলল, কেন এত রাগ করছো? কেন আমাকে একবার বোঝার চেষ্টা করছো না কেন? এটা বলে অনুকে জড়িয়ে ধরতে গেলে অনু অভিকে ধাক্কা দিয়ে সরিয়ে গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে উঠে চলে যায় বাথরুমে। বাথরুমে বসে ঝর্ণা ছেড়ে চোখের পানি ফেলে যাচ্ছে। প্রায় এক ঘন্টা পর শাওয়ার নিয়ে বাইর হয়ে আসে। এসে দেখে অভি বিছানায় হেলান দিয়ে বসে আছে। অনু কিছু না বলে চুল মুছে সোফার মধ্যে বসে আছে। ফোনে কথা বলতে বলতে অভি নিচে নেমে আসছিল, তার মধ্যে পা স্লিপ করে সিঁড়ি থেকে নিচের দিকে পড়তে থাকে। অভির অবস্থা দেখে সাহারা বেগম দৌড়ে ছেলের কাছে চলে যায়। অনু চেয়ারের মধ্যে বসে থেকে হেসে যাচ্ছে, কোনো কথা বলছে না। অভির মাথা ফেটে রক্ত পড়ছে, হাত পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, নাক ফেটে গেছে। আহলি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলে দেয়। কোহলি পানি নিয়ে যেতে দেখে অনু মনে সুখে হেসে যাচ্ছে। এটা দেখে রাগের চোখ মুখ শক্ত করে বলে, এবার তুমি কি করেছো বলো ভাইয়া, কেন এইভাবে পড়ে গেলে? অনু কিছুক্ষণ হেসে বলল, কালকে আমার গলার মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিলেন, আজকে ওই পাটা আছে না গেছে বলে উঠে সামনে এসে দাঁড়াই। এটা তুমি কি করলে? এভাবে কেউ প্রতিশোধ নেয়? অনু ওনার দিকে তাকিয়ে থেকে বলল, কালকে আপনার ছেলে আমার সাথে যা করেছে ওই হিসাবে এটা তো কিছুই না। কেমন লাগছে এখন মিস্টার অভি চৌধুরী? আহলে খুব রাগি গলায় বলল, কি করেছো তুমি আমার ভাইয়ার সাথে? ভাইয়া কেন এইভাবে পড়ে গেছে? অনু কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে থেকে বলল, বেশি কিছু করি নাই তো,
উনি যে স্লিপার পরে আছে তার মধ্যে শ্যাম্পু দিয়ে দিয়েছি, এর চেয়ে বেশি কিছু করি নাই। আর উনি নিজে বেখেয়ালে হেঁটেছে যার জন্য পড়ে গেছে। আসলে পায়ে অনেক শক্তি, তো তাই নিজেকে অনেক কিছু ভাবত, তাই শক্তি কিছু কমিয়ে দিয়েছি বলে উপরে চলে যাই। অভি সারা শরীরে ব্যান্ডেজ করা, হাত ভেঙে গেছে, পায়ের হাড় ফেটে গেছে, হাতে পায়ে প্লাস্টার করা, এক মাসের জন্য বেড রেস্ট দিয়ে দিয়েছে ডাক্তার। হসপিটালে থাকতে হবে না, বাসে চলে যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে। সাহারা বেগম ছেলেকে নিয়ে বাসে চলে আসে, এসে অনুকে ডেকে বলে দেয় যেন এক মাস অভির কাছে না আসে। অনু কিছুক্ষণ ভেবে বলল, যে এক মাস আপনার ছেলের কাছে যেতে হবে না, সেই এক মাস মনে করবেন আমি বেঁচে গেছি বলে ওখান থেকে চলে আসার সময় আহিলি অনুর হাত পেছন থেকে মোচড় দিয়ে ধরে। তোর অনেক বড় সাহস হয়ে গেছে, আমার ভাইয়ের সাথে এখন পর্যন্ত কেউ চোখ তুলে তাকায়নি, আর তুই আমার ভাইয়ের বারবার আঘাত করে চলেছিস। হঠাৎ করে কেউ হাত পিছন থেকে ধরতে অনু চমকে যায়। কিছুক্ষণের মধ্যে অনু নিজেকে সামলে নিয়ে আহিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে বলল, এই ভুল আর কখনো করবি না। যেখানে তোর ভাইকে আমি ছাড় দেই না সেখানে তুই তো কিছুই না। নেক্সট টাইমে এই ভুল করলে তোকে তোর ভাইয়ের মতো দেখিয়ে দিব অনু কি বলে ওখান থেকে রাগে চলে আসে। রুমে সব জিনিসপত্র লন্ডভন্ড করে ফেলে, সব কিছু ভেঙে চুর চুর করে ফেলে। দুই দিন পর এই বাড়িতে আসা পর্যন্ত এখনও এই বাড়ি কখনো ঘুরে দেখেনি অনু, তাই নিজে নিজে রুমগুলো ঘুরে দেখছে, প্রতিটা রুমগুলো গুছানো, কিন্তু এক একটা রুম এক এক রকম। অনু রুমগুলো ঘুরে দেখে নিচে চলে আসে, এসে বাগানটা ঘুরে দেখে, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো। হঠাৎ কেউ পিছন থেকে দৌড়ে আসে, বৌমণি ভালো আছেন তো, আপনার শরীর ভালো আছে তো? ওনার কথা শুনে অনু অবাক হয়ে যায়। আপনি এই কথা বলছেন কেন, আমার কিছু হয়েছে কিনা কেন জানতে চাচ্ছেন? লোকটি মাথা নিচের দিক করে বলল, মা আমি এই বাড়ি দেখাশোনা করি, একদিন তোমাকে দেখেছি আর কোনোদিন দেখিনি, তাই ভেবেছি তোমার কিছু হয়নি তো। জানো মা, তোমাকে দেখতে একদম আমার মেয়ের মতো। এখন আসি মা, কেউ আমাকে এখানে দেখে নিলে খুব খারাপ হয়ে যাবে বলে ওখান থেকে চলে যায়। অনু কিছু বলতে যাবে তার আগে উনি চলে গেছে, তাই নিজের মতো বাগানটা ঘুরে উপরে নিজের রুমে চলে আসে। এসে কাজের বুয়াকে দিয়ে রুম পরিষ্কার করিয়ে সোফার মধ্যে বসে আছে। হঠাৎ করে পেছন থেকে কাজের লোক বলল, আফা আপনারে আমি ইগল কথা গমু, কিন্তু আপনি কথা দেন। বললেন কি বলতে চান, তার আগে দরজা নক করে আসুন, নয়তো আমার বলতে হবে না, ওরা নিজেরা শুনে ফেলবে। জানেন আফা, এই বাড়িতে আগে যে দুই বউ ছিল ওনারা অনেক কান্ত, কেউ তা করে দাম দিত না, কত মার খাইছে, একজন তো কষ্টে বলে চোখের পানি ছেড়ে দেয়। আমি এখন আসি আফা, অনেক কাজ রাই খাইছি বলে ওখান থেকে চলে যায়। আর কিছু না বলে অনুর মাথার মধ্যে এখন অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি রহস্য আছে এখানে, সবাই অনেক ভয়ে ভয়ে কাজ করে, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। এইসব রহস্যের সমাধান আমাকেই করতে হবে, যেভাবেই হোক। এখানে সবাই এখন অনুর সাথে কথা বলছে, কাজের লোকগুলো এখন অনুর সাথে ভালোভাবে কথা বলে, দিন দিন সবাই অনুর সাথে ফ্রি হচ্ছে। আর রবি আর বাকিদের সাথে ঝামেলা চলে যাচ্ছে, চারজনের সাথে অনু একা প্রতিদিন ঝামেলা করে যাচ্ছে। অনু কোনো কিছুতে কম যায় না, একাই সবার সাথে লড়ে যাচ্ছে। এখন আহিলি আর কুহেলি সব থেকে বেশি ঝামেলা করে, ওরা সবসময় অনুকে নানানভাবে বিরক্ত করে। আহিলির চিৎকারে সবাই ওর রুমে চলে আসে, এসে দেখে আহিলির মুখ জ্বলে যাচ্ছে বলে এক নাকেরে চিৎকার করে যাচ্ছে। অনু নিচে টেবিলে বসে আছে আর মনের সুখে হেসে যাচ্ছে। সবাই আহিলিকে নিয়ে নিচে চলে আসে, ওর সারা মুখ লাল হয়ে আছে, চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। কুহেলি বারবার জানতে চাইছে কি করে এরকম হলো। সাহারা বেগম ডাক্তারকে ফোন দিচ্ছে, অভি হুইল চেয়ারে বসে বোঝার চেষ্টা করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু আহিলি কিছুই বলতে পারছে না। অনু সবার কাণ্ড দেখে কিছুক্ষণ হেসে বলল, এত লাফালাফি করে লাভ নেই, ওর মুখের মধ্যে অ্যাসিড লেগেছে, যার ফলস্বরূপ এখন মুখ কিছুক্ষণ জ্বালা করবে, পরে হয়তো র্যাশ বের হতে পারে, ভালো হবে কোনো স্কিন ডক্টরকে দেখান বলে ওখান থেকে চলে আসার সময় সাহারা বেগম জানতে চায়,
তুমি ওর সাথে কি করেছো বল, কেন আমার মেয়ে মুখ এইভাবে জ্বলে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে? অনু শাশুড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওই দিন আপনার মেয়ে আমার মুখের মধ্যে গরম চা ঢেলে দিয়েছে, তার ফল হিসেবে ওর মুখের মধ্যে অ্যাসিড দিয়ে দিয়েছে। যদিও সেটা সামান্য পরিমাণ ছিল, পরের বার এরকম কোনো ভুল করলে তার ফল আরও খারাপ হয়ে যাবে বলে উপরে চলে যায়। চলুন কয়েকদিন আগের ঘটনা জেনে আসি। অনু সোফার মধ্যে বসে কফি খাচ্ছিল, হঠাৎ তাই হেলি ওর থেকে কফির মগটা নিয়ে গরম কফি অনুর মুখে ঢেলে দেয়, যার জন্য অনু কালকে রাতে সুযোগ বুঝে আহেলির ফেস ওয়াশের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড দিয়ে দেয়, যার জন্য সকালে মুখ ধোয়ার জন্য যখন ফেস ওয়াশ দেয় তখনই অ্যাসিডের জন্য মুখে জ্বালা শুরু করে। অভি আজকে ব্যান্ডেজ খুলতে হসপিটালে গেছে, অভির সাথে আহেলি কুহেলি আর সাহারা বেগম গেছে। অনু একা বাড়ির মধ্যে আছে, হঠাৎ করে আজ অনুর মাথা ধরে আছে, তাই এক কাপ কফির জন্য নিচে চলে যায়। ওখানে কাজের মেয়ে ময়না দুপুরের জন্য রান্নার তরকারি কাটছে, ও দেখে জানতে চায়, আরে ভাবি আপনি এখানে কেন আইসেন? মাথা খুব ধরে আছে, এক কাপ কফি হলে খুব ভালো হতো, এই জন্য এক কাপ কফি বানাতে আসছি। আফা আপনি এখানে দাঁড়ান, আমি আপনারে কফি বানাইয়া দিতাছি। জানেন আফা, এই বাড়িতে কম দিন হয় নাই, কিন্তু আপনার মতো প্রতিভা দিব একটাও দেহি নাই। আপনি তাক লগে এই রকম কইরা লড়াই করেন দেখা বাচ্চা আছেন, নয়তো কবে মইরা যাইতেন? অনু ময়নার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল, এই বাড়িতে আরো বউ ছিল নাকি? সত্যি করে বলো তো, তুমি সবসময় অর্ধেক কথা বলো, এখন সবটা সত্যি বলো। আর এখন কেউ এই বাড়ি নাই, তাই তোমার সাথে কথা জানতে পারবো না, আমাকে সব কিছু সত্যি করে বলো। ময়না কিছুক্ষণ চুপ থেকে বলল, আফা আপনারে আমি হগল কথা কমু, কিন্তু আপনি কথা দেওয়ার লাগবো, কারো কাছে কিছু কইবেন না। অনু কিছু একটা ভেবে পড়ল, ঠিক আছে তুমি বলো, আমি কাউকে কিছু বলবো না, ওরা কেউ কিছু জানতে পারবে না। ময়না অনুর কথা বিশ্বাস করে বলতে শুরু করে, অভি ভাইয়ের আগে আরো দুইটা বউ আসিল, একজন তো মইরা গেছে আর একজন কনহানে আছে কেউ জানে না। অভি ভাই কিছুদিন তারে খুঁজছিল, কিন্তু তার কয়েকদিন পরে আপনি আইলেন। অনু ময়নার কথা শুনে কি বলবে বুঝতে পারল না, নিজেকে সামলে নিয়ে বলল, বাকি দুইজন এ বাড়ির লোক কিছু বলেনি, অভির বিরুদ্ধে কেস করেনি। আফা আপনি যে কি কন, তারা কি আর বড় লোক ছিল? তারা সবাই গরিব ঘরে ছিল, তার ওনাদের ক্ষমতার সাথে কেউ পারত নাকি? জানেননি আফা, বড় বউটা কত ভালো মানুষ ছিল, আমাকে কত ভালোবাসত, দেখতেও খুব সুন্দর ছিল, দুধ সাদা গায়ের রং। হ্যাঁ কি মারা না মা মারত, কত পায়ে ধরত, কেউ শুনত না, সবাই খারাপ এই বাড়ির, সবাই জানোয়ার, শুধু ছোট ভাই ছাড়া ছোট ভাই অন্যরকম ছিল। আর অভি ভাইয়ের এক খালাতো ভাই যে এই বাড়ি থাকতো, তারা দুজন ভালা ছিল, ওদের সামনে তারা ভালা সেজে থাকে। এরা বাসায় থাকলে বউগো লগে বহুত ভালো ব্যবহার করত। একবার কি করছে জানেন, ভাই বিড়ি সিগারেট খাইয়া বড় ভাবি সারা মুখে আগুন লাগাই দিছে, ভাবি অনেক কষ্টে পাইছে, পরে নিজে নিজের শেষ কইরা দিছে বলে ময়না আঁচল দিয়ে বারবার চোখের পানি মুছে যাচ্ছে। আর এখন কাজগুলো শেষ কইরা লয় বলে চলে যায়। অনু নিজ মনে বসে ভেবে যাচ্ছে, এটা কোন নরকে এসে পড়েছে, আমি এখান থেকে কি করে মুক্তি পাবো? নিজ মনে ভেবে চলেছে। হঠাৎ গাড়ির শব্দে ধ্যান ভেঙে যায়, অনুর ভাবনা থেকে বাইর হয়ে নিজের রুমে চলে যায়। অভি আহেলি আর কুহেলি বসে ভেবে যাচ্ছে কি করে উনিকে জব্দ করা যাবে। অভি মা বোনের কথাতে কিছুতেই রাজি হচ্ছে না অনুকে কোনোভাবে জব্দ করাতে। অনু বারবার মাকে বলে যাচ্ছে, মা এসব করার কোনো দরকার নেই, তোমরা অনুকে কিছু বলো না, ওর সাথে যা বোঝার আমি বুঝে নেব, তোমরা কেউ কিছু বলো না। এই মেয়ের মধ্যে তুই কি পাইছিস যে ওর পিছে পড়ে আছিস? এতগুলো মেয়ে তো তোর জীবনে আসছে, এর মধ্যে কি এমন আছে বল যে এত পাগল হয়ে আছিস? মা বিড়ালকে তো সবাই পোষ মানাতে পারে, কিন্তু সবাই তো আর সিংহকে পোষ মানাতে পারে না, আমি এবার সিংহকে পোষ মানাবো বলে নিজের মনে হেসে রুমে চলে আসে। অনু নিজের মতো করে বারান্দায় দাঁড়িয়ে আছে, অভি অনুর পাশে দাঁড়িয়ে বলল, মেঘাচ্ছন্ন আকাশ, মেঘের অন্তরালে হাজারো নক্ষত্র, চারিদিকে নিস্তব্ধতা, ঘুটে অন্ধকার, দূর দিগন্তের জোনাকি পোকার মৃদু আলো,
পোকামাকড়ের কিচিমিচির, চারদিকে সবুজ প্রকৃতির সমাহার, শিশির ভেজা ঘাস, কোথাও কেউ জেগে নেই, পৃথিবী ঘুমিয়ে গেছে গভীর রজনীতে দাঁড়িয়ে, মধ্যরাতের স্নিগ্ধতার শীতল বাতাস অসাধারণ লাগছে। তবে কিছু একটা শূন্যতা অনুভব করছি, আমি একা একা দাঁড়িয়ে আকাশ দেখছি। এই তুমি আসো না, পরনে নীল শাড়ি, হাত ভর্তি নীল চুড়ি, খোলা চুলে, চোখে কাজল লাগিয়ে, শাড়ির আঁচলটা শিশির ভেজা ঘাসের ওপর বিছিয়ে বসে দুইজন মিলে আকাশ দেখব আর গল্প করব। অনু অভির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। অনুর কাছে আজকে অভিকে সব থেকে বেশি বিরক্ত মানুষ বলে মনে হচ্ছে। এতটা ভালো মানুষের পিছনে শয়তানের চেহারা লুকিয়ে আছে, অভি নিজ মনে বলে যাচ্ছে। বসে থাকতে থাকতে এমন সময় তুমি হুট করেই বলে উঠবে, ওই চলুন হাঁটবো, গ্রামের নির্জন রাস্তাতে খুব ইচ্ছে করছে। তোমার এই কথা শুনে দুজন রাস্তা দিয়ে হাঁটা শুরু করব। তুমি আমার হাতের বাম পাশে দাঁড়িয়ে হাঁটবে, তুমি আমার হাতের বাম পাশে দাঁড়িয়ে হাঁটবে, আর আমি তোমার ডান হাতের অনামিকা আঙুলটা চেপে ধরে হাঁটবো। হাঁটতে হাঁটতে অনেক দূর যাব, রাস্তায় দুই পাশে জোনাকি পোকা দেখে তুমি আমায় বলবে, ওই আমাকে একটা জোনাকি পোকা ধরে দিবে? তখন আমি তোমার ইচ্ছে পূরণের জন্য জোনাকি পোকার পিছনে ছুটব এবং ধরে হাতে দিব, তুমি তখন অনেক খুশি হবে। অনু অভির কথা শুনে বিরক্ত হয়ে বলল, আপনার এই আজাইরা প্রলাপ শোনার কোনো ইচ্ছা আমার নেই বলে ওখান থেকে চলে আসার সময় অভি অনুর হাত দেওয়ালের সাথে চেপে ধরে গলার মধ্যে মুখ গুঁজে দেয়। অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অভির শক্তির সাথে পেরে উঠছে না। অনুর ঠোঁটের সাথে অভির ঠোঁট মিশে অনুর ঠোঁটে দখল করে নেয় অভি। অনু অভির থেকে যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, অভি ততটা অনুকে চেপে ধরছে। ঠোঁট ছেড়ে শাড়ির আঁচল টান দিয়ে খুলে অনুকে খাটের ওপর ফেলে ওর শরীর নিয়ে খেলা শুরু করে। অনু নীরবে সব সহ্য করে যাচ্ছে, অভির প্রতি ঘৃণা দিন দিন বেড়ে যাচ্ছে। কোনোভাবে নিজেকে এখান থেকে মুক্ত করতে হবে সেই ভাবনাই আছে অভির। অনুর দিকে কোনো খেয়াল নেই, অনুর শরীর নিয়ে মেতে আছে। অনুর চোখে পানি অভিকে আরও আনন্দ দিচ্ছে। নিজের কাজ শেষ করে অভি বলল, কি ভেবেছিস, আমার শরীরে আঘাত করে আমার থেকে বাঁচতে পারবি? এটা কোনোভাবে সম্ভব নয়, তোকে তো বসে আনবই। অনু চোখের পানি মুছে বলল, তোর মতো একজন খুনিকে অনু কখনো ভালোবাসবে? এটা ভাবাও তোর জন্য পৃথিবীর সব থেকে বড় ভুল। অনুর কথা শুনে অভি কিছুটা অবাক হয়ে বলল, কে খুনি, তোর মাথা ঠিক আছে তো? খুনি কাকে বলছিস? অনু তাচ্ছিলের হাসি হেসে বলল, এত তাড়াতাড়ি ফুলে গেছিস, তোর স্মৃতিশক্তি এত দুর্বল, কোনো ব্যাপার না, সময় হলে আমি তোকে সব মনে করিয়ে দিব বলে ওখান থেকে উঠে চলে যাই। অভি নিজ মনে ভেবে চলেছে, অনু কি বলতে চাইছে, আমার সম্পর্কে কি জানে অনু, হঠাৎ এই কথা বলছে কেন? সারা বেগমের ডাকে সবাই ডাইনিং রুমে চলে আসে, ওনাকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। অভি কৌতূহল নিয়ে জানতে চাই, কি হয়েছে মা, তোমাকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন? কালকে অভয় আর আহান আসছে, মাত্র ফোন দিয়েছে, কালকে সন্ধ্যায় বাসায় আসবে। তাহলে তো অনেক কাজ করতে হবে আজকে, ওদের রুমগুলো সুন্দরভাবে গোছাতে হবে, সব কিছু নতুন করে সাজাতে হবে। ঠিক বলেছিস, অনেকদিন পর বাড়িতে আমার দুই ছেলে আসছে, ওদের তো আর যে সেইভাবে থাকতে দেওয়া যাবে না, সব কিছু নতুন করতে হবে বলে নিজের রুমে চলে যাই। আহেলি কুহেলি নিজেদের মতো করে প্ল্যান করে যাচ্ছে, হঠাৎ অনুকে দেখে ওখান থেকে নিজেদের রুমে চলে যাই। ওদের দেখে মনে হচ্ছে অনু এখানে আসতে অনেক বিরক্ত হয়েছে, তাতে অনুর কিছু আসে যায় না। নিজের মতো করে কিচেন রুমে চলে যায়। কিচেনে এসে দেখে এখানে সবাই খুব খুশি। অনু কিছুক্ষণ ভেবে বলল, ময়না কি আসছে যে এত খুশি সবাই, তুমি কিছু জানো নাকি? ময়না অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কালকে ছোট ভাইজান আর আহান ভাইজান আসছে, তাই সবাই অনেক খুশি। অনু কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা খুশি সেটা তো বুঝতে পেরেছি, ওদের ছেলে ভাই আসছে তাই, কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন, সবাই তো একই রকম। ময়না কিছুটা হতাশ নিয়ে বলল, আরে ভাবি, আপনি তো ভুল ভাবছেন, অভয় আর আহান ভাইজান অন্যরকম একজন মানুষ, এরা এদের মতো না, অনেক ভালো মানুষ বলেই ময়না নিজের কাজে মন দেয়। অনু আর কোনো কথা না বলে বাগানের দিকে চলে যায়। ওখানে একটা দোলনা টানানো আছে,
দোলনা শিকলগুলোর মধ্যে পাহাড়ি লতা খুব সুন্দরভাবে সাজানো দেখে মনে হয় প্রকৃতি তার নিজের সৌন্দর্য দিয়ে দোলনাটা সাজিয়ে দিয়েছে। মাঝে বেগুনি রঙের ছোট ছোট ফুল যা দোলনাকে আরও সজীব করে রেখেছে। এই বাড়িতেই অনুর একটাই পছন্দের জায়গা, সেটা হলো এই দোলনা। এখানে অনেক সময় কাটায় নিজের মতো করে, অনুর সব ক্লান্তির অবসান ঘটায় এই দোলনা। অনু নিজের মনে ভেবে যাচ্ছে এই বাড়িতে এসেছে অনেকদিন পার হয়ে গেছে, এখনো বাবা মার খোঁজ দেয়নি অভি, আদৌ ওরা বেঁচে আছে তো, নাকি অভির লোকজন ওর বাবা মায়ের কোনো ক্ষতি করেছে। চোখের পানি পড়ে যাচ্ছে। অনেক হয়েছে, আজকে অভির কাছে থেকে বাবা মার খোঁজ নিতে হবে, ওদের সাথে একবার কথা বলতে হবে ভেবে দোলনা ছেড়ে উঠে চোখের জল মুছে বাড়ি থেকে হাঁটতে শুরু করে দেয়। অভি অনেক আগে বাইর হয়ে গেছে, ভাই আসছে, ওদের রুম নিজে সাজিয়ে দিবে, তার জন্য যা যা দরকার সব নিজে মার্কেট থেকে পছন্দ করে কেনার জন্য চলে যায়। সবাই নিজের মতো করে খুব বিজি, অনু একা বারান্দায় বসে আছে। রাতে খাবারের জন্য ময়না অনুকে ডেকে নিয়ে নিচে আসতে বলে। অনু কোনো কিছু না বলে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে চলে আসে। অনুকে দেখে সাহারা বেগম বলে, রাতে অনু বারান্দায় বসে নিজের মনে ভেবে যাচ্ছে, হঠাৎ অভি অনুর পিছনে দাঁড়িয়ে অনুর শাড়ির নিচ দিয়ে পেটের মধ্যে হাত দিয়ে স্লাইড করে যাচ্ছে। অনুর আগে কাল অভি অনুর নাভি শরীরে স্লাইড করতে করতে বলল, আমি বাবা মার সাথে কথা বলতে চাই, আমাকে ওদের সাথে কথা বলিয়ে দিন, আমি এখনই ওদের সাথে কথা বলতে চাই। এখন তোমার বাবা মার সাথে কথা বলিয়ে দেওয়া সম্ভব না, কথা বলতে হলে কালকে সকালে বলতে হবে, কিন্তু তার আগে আজকে আমার সব কথা তোমাকে শুনতে হবে বলে ওর ঘাড়ে মুখ গুঁজে দেয়। অনু আজকে কোনো কথা বলছে না, চুপ করে সব সহ্য করে যাচ্ছে আর চোখের পানি ফেলছে। অনু এটা ভালো করে বুঝতে পারছে, আজকে ও কোনো প্রতিবাদ করলে কালকে বাবা মার সাথে কথা বলতে দিবে না। অভি প্রতিদিনের মতো অনু শরীর নিয়ে মেতে আছে, অনু চোখের পানি ওকে আরো বেশি আনন্দ দিয়ে যাচ্ছে। অনু চুপ করে চোখের পানি ফেলতে ফেলতে রাত পার করে দেয়, চোখগুলো ফুলে আরো লাল হয়ে আছে, দেখে যে কেউ ভয় পাবে। সকাল হতে অনু ওয়াশরুমে চলে যায়, এক ঘন্টা শাওয়ার নিয়ে বাইর হয়ে আসে, এসে নিচের বাগানে চলে যায়, ওখানে চুপচাপ বসে আছে। সাহারা বেগম সকাল থেকে রান্নার আয়োজন করে যাচ্ছে, সব কিছু নিজে করে যাচ্ছে, কারোর উপর ভরসা করছে না। আহলে কুহলে সবাই রুম সাজাতে ব্যস্ত, অনু নিজের মতো করে আছে। বাবা মার সাথে কথা বলার জন্য অভিকে সকাল থেকে বলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না, অভির কোনো খোঁজ পাচ্ছে না, যতবার দেখেছে কোনো না কোনো বাহানা দিয়ে চলে যাচ্ছে। দুপুরে খাবার টেবিলে সবাই বসে আছে, অনু নিজের মতো করে খাবার খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। সাহারা বেগম অনুকে উদ্দেশ্য করে বলল, অভয় আর আহান যতদিন বাসায় থাকবে ভদ্রভাবে থাকবে, তোর ওইসব বাজে ব্যবহার ওদের সামনে করবে না, ছেলে দুটো এত বছর পর দেশে ফিরে আসছে, তাই আমি চাই না ওদের উপর এইসব কোনো প্রভাব পড়ুক। অনু খাওয়া শেষ করে চলে যাওয়ার আগে বলল, আমার সাথে যে যেমন ব্যবহার করবে আমি তার সাথে ওই রকম ব্যবহারই করব, ভালো করলে ভালো আর খারাপের নমুনা তো আপনারা এতদিন দেখে নিয়েছেন বলে ওখান থেকে চলে যাই। আহলে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে সোজা কথার মেয়ে না, সোজা কথার মানুষ না, ঘাট তার একটা, কি দেখে ভাইয়া যে এরে বিয়ে করে নেছে আল্লাহ ভালো জানে বলে সবাই নিজের মতো খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। বাসের গেট দিয়ে সাদা একটা গাড়ি ঢুকছে, অনু বারান্দায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে গাড়ি থেকে তিনজন বাইর হয়ে এসেছে, অভি আহান আর অভয়। সন্ধ্যায় হালকা অন্ধকার, তাই কারোর মুখ দেখা যাচ্ছে না, অনুর কোনো ইচ্ছে নেই ওদের সাথে কথা বলার, তাই এখানে বসে আছে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে সাহারা বেগম দরজা খুলতেই অভয় আর আহানকে দেখে খুশিতে চোখের পানি ফেলছে। আহান আর অভয় মুখ কালো করে পড়ল। কি হলো মা, আমরা এসেছি তাই তুমি খুশি না হয়ে কান্না করছো? ঠিক আছে, আমরা তাহলে এখনই চলে যাচ্ছি বলে দুজনে ব্যাগ নিয়ে দরজা থেকে ঘুরে যায়। ঠিক তখনই সাহারা বেগম দুইজনকে দুই কান ধরে বলল, অনেক বড় হয়ে গেছিস তাই তো, কিন্তু আমার কাছে তোরা দুটো এখনো অনেক ছোট, আয় ভেতরে আয়। আর জানিস তো, সব কান্না সবসময় কষ্টের হয় না, কিছু কিছু কান্না আনন্দেরও হয়।
আহান একটু মুখ গভীর করে পড়ল। আভা বুঝলি, চোখের পানি দুইটা রং হওয়া দরকার ছিল। তাহলে আম্মা আমাদের দেখে খুশিতে নাকি কষ্টে কান্না করছে বুঝে যেত বলে সবাই একসাথে হাসতে শুরু করে। সাহারা বেগম একটু রাগি রাগি মুখ করে বলল, আমাকে নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, এখন যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আয়, নয়তো খবর আছে আমি তোদের জন্য নাস্তা তৈরি করছি। অভয় আর আহান কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ময়না ডাকতেই সবাই নিচে চলে আসে। আইলি আর কুহেলি ভাইদের সাথে আড্ডায় মেতে আছে। সাহারা বেগম সবাইকে নাস্তা দিয়ে যায়। অনু নিচে এসে ময়নাকে উদ্দেশ্য করে বলল, আমার নাস্তার পেয়ালাটা দাও, আমি নাস্তা করব, আর আমার রাতের খাবার রুমে পাঠিয়ে দিও। হঠাৎ করে কারো পরিচিত গলা শুনে চুপ হয়ে যায় আহান আর অভয়। সামনে থাকা মানুষটাকে দেখার জন্য দুজনে ঘুরে তাকায়। অনুকে এখানে দেখে আহান আর অভয়ের হাত থেকে পেয়ালাটা পড়ে যায়। কোনো কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে ঘুরে তাকাই, তাকিয়ে অনুর চোখ ছলছল করে ওঠে। এটা কি করে সম্ভব সেটাই ভেবে যাচ্ছে। অন্যদিকে আহান আর অভয় এক মনে এক প্রশ্ন, অনু এখানে কি করে এলো, ওর তো এখানে থাকার কথা না। সাহারা বেগম দৌড়ে এসে জানতে চায় এখানে কি হয়েছে। ওনার কথা শুনে সবাই ভাবনা থেকে বাহির হয়ে আসে। অনু নিজেকে সামলে নিয়ে চোখের পানিগুলো মুছে উপরে উঠে যায়। আহান আর অভয় অনু চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। এমন কিছু দেখবে দেশে এসে এটা হয়তো ওরা ভাবতে পারে নাই, যার ফলে কিছুক্ষণ ওর জন্য চুপ হয়ে যায়। আহলি আর কুহলি ঝাঁকুনিতে নিজেদের স্বাভাবিক করে নেয় অভয় আর আহান। সাহারা বেগম গম্ভীরভাবে জানতে চায়, কি হয়েছে তোদের, অনুকে দেখে এভাবে চমকে গেলি কেন? অভয় নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আচ্ছা মা, অনু এখানে কি করে এলো, ওর তো এখানে থাকার কথা নয়। সাহারা বেগম অভয়ের এমন প্রশ্ন করবে এটা হয়তো আশা করেনি, তাই একটু বিরক্ত হয়ে বলল, অনু এখানে থাকবে না তো কোথায় থাকবে, অনু এই বাড়ির বউ, এই বাড়িতেই তো থাকবে, অভি অনুকে বিয়ে করে নিয়ে এসেছে তাই এখানে আছে, নে এবার নাস্তা করে নে বলে ময়নাকে আরও কিছু খাবার দিতে বল। অভয় কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল, মা এখন আর কিছু খাবো না, অনেক জার্নি করে এসেছি, মাথাটা একটু ধরে আছে, আমরা রুমে যাচ্ছি বলে আহানকে এক প্রকার টেনে হিসড়ে রুমে যেয়ে দরজা বন্ধ করে দেয়। অনু রুমে এসে ফুলারে বসে চোখের পানি পড়ে যাচ্ছে, আজকে কোনোভাবে চোখের পানি আটকাতে পারছে না। নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে অনুর, এটা কি করে সম্ভব হলো, ওরা এখানে কিভাবে আসতে পারে, আর সবাই ওদের অভয় আর আহানকে কেন বলেছে কোনোভাবে প্রশ্ন মিলাতে পারছে না। ভার্সিটিতে একজনের নাম ছিল অনি চৌধুরী আর অন্যজনের নাম ছিল আবির চৌধুরী, কিন্তু ওদের সবাই অভয় আর আহান কেন বলছে এই হিসাব কোনোভাবেই অনু মেলাতে পারছে না। মায়ের ডাকে অভয় আর আহান ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবার টেবিলে আসে। ময়না আর সাহারা বেগম সবাইকে খাবার দিচ্ছে, অভিসহ সবাই খাবার টেবিলে বসে আছে শুধু অনু ছাড়া। অভয় কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে থেকে বলল, অনু কোথায়, অনু খাবার খেতে এলো না কেন, অনু কোথায়? সাহারা বেগম ছেলের কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল, ওই মেয়ে আসলে আসুক না হলে না আসুক, তাতে তোর কি, তুই খেতে বস আমি তোদের খাবার দিচ্ছি। অভয় মার কথা শুনে রেগে বলল, তোমাদের খেতে হলে তোমরা খাও, আমি ওনার কাছে যাচ্ছি বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যেয়ে থেমে আহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই যাবি আমার সাথে? আহান কোনো কথা না বলে একবার সাহারা বেগমের দিকে তাকাচ্ছে আর একবার অভির দিকে তাকাচ্ছে, কি করবে কিছু বুঝতে পারছে না। সাহারা বেগম অভয়কে উদ্দেশ্য করে বলল, তোর যদি ওই মেয়ের উপর দরদ বেশি থাকে তাহলে তুই যা, আহান কোথাও যাবে না, আহান তুই খেতে বস আমি তোকে খাবার দিচ্ছি বলে খাবার প্লেটে তুলে দেয়। আহান কোনো কথা না বলে চুপচাপ টেবিলে বসে পড়ে। অভয় খুব ভালো করে বুঝতে পারে আহান এখন এখান থেকে কোথাও যাবে না, তাই নিজেই উপরে চলে যায়। কয়েকবার দরজা নক করে কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেয়, দরজা খুলে যায়। অভয় ভেতরে ঢুকে দেখে অনুর সোফার কর্নারে মাথা দিয়ে শুয়ে আছে। অভয় কিছুটা এগিয়ে অনুর কাছে চলে যায়, অনুকে কয়েকবার ডাক দেয় কিন্তু অনুর কোনো সাড়া না পেয়ে অনুর কাছে এগিয়ে যেয়ে অনুর কাঁধে হাত রাখে। কাঁধে হাত রাখার সাথে সাথেই কাপড়ের আঁচলটা সরে যায়।
উনুক্ত পিঠে নখের আঁচড় বেল্টের বাড়ির দাগগুলো কালো হয়ে আছে। আবার দাগগুলো দেখে নিজের অজান্তে চোখ থেকে দু ফোঁটা জল অনুর পিঠে পড়ে। অনুর মুখটা অভয়ের দিকে ঘুরিয়ে দেখে, অতিরিক্ত কান্না করার ফলে চোখ ফুলে আছে, ঠোঁটগুলো লাল হয়ে আছে। অভয় অনুর অবস্থা দেখে নিজের উপর খুব রাগ হচ্ছে। অনু পিট পিট করে চোখ খুলে তাকিয়ে অভয়কে দেখে বলে, আমি বাবা মার সাথে কথা বলতে চাই, আমাকে ওদের সাথে কথা বলিয়ে দে। বলেই পড়ে যেতে নিলে অভয় অনুকে নিজের বাহুর সাথে মিলিয়ে নেয়। অনুকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসে, বিছানায় শুয়ে দিয়ে মাথার পাশে বসে থাকে। নিজের মনে বারবার ক্ষমা চাইছে অনুর কাছে। অভি খাবার খেতে খেতে আহানকে উদ্দেশ্য করে বলে, আহান, তনুকে অভয় কী করে চেনে? আর অনুর প্রতি অভয়ের যে টান, সেটা একদিন বা দুই দিনের হতেই পারে না। তুমি কিছু জেনে থাকলে আমাদের বলো আহান। আহান মাথা নিচের দিকে করে বলল, ভাইয়া, আসলে অনু আমাদের সাথে পড়াশোনা করতো ছোট থেকে। অভয় আর অনু ক্লাসে 8 থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর আমরা একসাথে স্কুল কলেজ যাই আর ভার্সিটি শেষ করি। তারপর ইন্টার স্টাডি করার পর, তারপর হায়ার স্টাডি করার জন্য আমি আর অভয় বিদেশ চলে যাই, কিন্তু অনু যেতে পারেনি। তারপর কী হয়েছে আমি কিছু জানি না। বলে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। পেছন থেকে আহিলি বলল, ভাইয়া, তুমি তো কিছু খাওনি, না খেয়ে চলে যাচ্ছ, কিছু তো খেয়ে যাও। আহান পিছনের দিকে তাকিয়ে বলল, আমার আর খাওয়ার ইচ্ছে নেই, আমি রুমে যাচ্ছি। বলে চলে যায়। সাহারা বেগম অভয়কে উদ্দেশ্য করে বলল, এখন তো আরেক নতুন ঝামেলা শুরু হয়ে গেল, ওই মেয়ে তো অভয়কে সব কিছু বলে দিবে। আর তোর ভাইকে তো চিনিস, ঠিক ওর বাবার মতো হয়েছে, যেটা ভালো বুঝবে সেটাই করবে, ওর ডিসিশন বদলানো যাবে না, এক রোগা একটা ছেলে। অনু ধীরে ধীরে চোখ খুলে উঠে বসেছে, চারিদিকে তাকিয়ে দেখে রুমটা খুব সুন্দরভাবে গুছানো, কিন্তু এটা তো রুম না। ভেবে পাশে তাকিয়ে দেখে অভয় চোখ বন্ধ করে বসে আছে খাটে হেলান দিয়ে। অনু অভয়ের হাতের উপর হাত রাখতেই অভয় চোখ খুলে অনুর দিকে তাকিয়ে বলল, কিরে, এখন ভালো লাগছে তোর? কিছু খাবি? তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। অনু অভয়ের কথা শুনে ওর দিকে একবার তাকিয়ে বলল, আহান, আহান কোথায়? আহান কি একবারও আমাকে দেখতে আসেনি? আহানের সাথে আমার কিছু কথা ছিল। অনুর থেকে আহানের কথা শুনে কিছুটা রেগে অভয় বলল, যা দরকার আমাকে বল, আহানকে কি দরকার তোর? আমার কাছে বল তোর কি চাই, আর একটু অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এখানে বসে থাকবি, কোথাও যাবি না, আর তোর সব কথা আমি এসে শুনছি। বলে রুম থেকে বাইর হয়ে যায়। অভয়কে নিচে আসতে দেখে সারা বেগম অভয়কে উদ্দেশ্য করে বলে, ওই মেয়ের সেবা করা শেষ হলে খেতে বস, আমি তোর খাবার দিচ্ছি, অনেক করেছিস ওই মেয়ের জন্য, আর কিছু করতে হবে না, এবার ওর ব্যবস্থা তোর ভাই করবে। মার কোনো কথায় জবাব না দিয়ে অভয় ময়নাকে উদ্দেশ্য করে বলল, ময়না, এক প্লেটে কিছু খাবার বেড়ে দাও তাড়াতাড়ি, এখন আমার কাছে কথা বলার সময় নেই। ময়না অভয়ের কথা শুনে এক প্রকার দৌড়ে খাবার নিয়ে আসে। ওকে দেখে মনে হচ্ছিল খাবার বেড়ে কারোর বলার জন্য অপেক্ষা করছে। কোহলে একটু বিরক্ত নিয়ে অভয়কে প্রশ্ন করে, মা এত কষ্ট করে তোদের জন্য এত খাবার রান্না করলো, আর তোরা কিচ্ছু খাচ্ছিস না, পড়ে আছিস ওই একটা ফালতু মেয়েকে নিয়ে। কোহলের কথা শুনে অভয় রাগ চরম হয়ে যায়। টেবিলের চেয়ারে একটা লাথি মেরে বলল, কাকে তুই ফালতু মেয়ে বলছিস? ওর নখের যোগ্যতা তোর মধ্যে আছে বলে আমি মনে করি না। আর একটা কথা ভালোভাবে শুনে রাখ, অনুকে কিছু বলার আগে 100 বার ভেবে নিবি। অভয়ের রাগ দেখে সারা বেগম বলল, অনুকে নিয়ে ভাবার জন্য অভি আছে, অভি অনুর স্বামী। অভয় খাবার প্লেট নিয়ে উপরে যেতে যেতে বলল, সেটা নিয়ে পরে কথা বলবো, এখন অনুকে খাবার খাওয়ানো খুব দরকার। বলে উপরে নিজের রুমে চলে যায়। কাউকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি। রুমে এসে দেখে অনু হাতগুলো ভাঁজ করে হাঁটুর মধ্যে মাথা দিয়ে বসে আছে। অভয় অনুর কাছে বসে পড়ল, খাবারটা খেয়ে নে, ওষুধ খেতে হবে যে, খাবারটা একবারে শেষ কর। অনু কোনো কথা বলছে না, ওইভাবে বসে আছে। অভয় আর কোনো কথা না বাড়িয়ে অনুকে খাইয়ে দিচ্ছে। অনু চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। খাবার খাওয়ানো শেষ করে অনুকে ওষুধ দেয় খেয়ে নেওয়ার জন্য। অনু একবার ওষুধ একবার অভয়ের দিকে তাকিয়ে থেকে বলল, এগুলো কিসের ওষুধ? আর তুই ওষুধ আনতে গেলি কেন? আমার তো কিছু হয় নাই। অভয় অনুর কথা শুনে চরম রাগ নিয়ে বলল,
চুপচাপ ওষুধ খাওয়া শেষ কর, আর এটা ভুলে যাস না আমার কাছে ডাক্তারের লাইসেন্স আছে। অভয়ের কথা শুনে অনু কিছুটা লজ্জা পেয়ে ওষুধগুলো খেয়ে নেয়। ওর কাণ্ড দেখে অভয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অনু কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কিছু খেয়েছিস? অভয় অনুর দিকে তাকিয়ে বলল, এখন শরীর কেমন লাগছে তোর? আর আমার খাওয়ার কথা ভাবতে হবে না তোর, আমি ঠিক আছি। অনু, আন্টি আঙ্কেল কোথায়? আর তোর ফোন কোথায়? জানিস দেশের বাইরে থেকেও তোর সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি, আমাদের সার্কেলের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কেউ তোর কোনো খোঁজ দিতে পারেনি। অনেকবার তোর বাসায়ও গিয়েছি কিন্তু ওখানে কেউই ছিল না। কিন্তু তোকে এইভাবে এখানে দেখবো আমি ভাবতেও পারি নাই। অনু অভয়ের কথায় চোখের জল মুছে বলল, অনেক কিছু হয়ে গেছে, বাবা মা কোথায় আমি জানি না, আমার ফোনটাও নিয়ে নিয়েছে, কারুর সাথে যোগাযোগ করতে দেয় না, এই বাড়ি থেকেও বের হতে দেয় না আমাকে। অনেকবার তোর মাকে বলেছি আমি ভর্তি হতে চাই, কিন্তু উনি না বলে দিয়েছে। আমি মা বাবার সাথে কথা বলতে চাই, তুই কিছু একটা ব্যবস্থা করে দে না। অভয় কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই এখন ঘুমিয়ে যা, আমি সকালে ভাইয়ার সাথে কথা বলবো, আর আজকে তুই এখানে থাক, আমি আর আহান একসাথে থাকবো। অনু অভয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু তোর ভাই তো আমাকে এখানে থাকতে দিবে না। অভয় অনুর কথা শুনে অনুর কাছে এসে ওর মুখটা দুই হাতের মধ্যে নিয়ে বলল, চিন্তা করিস না, আমি তো আছি, আমি তোর কিছু হতেই দিব না, এখন ঘুমিয়ে পর, অনেক রাত হয়ে গেছে। মাঝরাতে কারো চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। অভয় চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। এত রাতে কে চিৎকার করছে? ভেবে খাট থেকে নেমে দরজার কাছে যেয়ে ফিরে এসে আনকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে যায়। আন ঘুম ঘুম চোখে বলছে, কি হয়েছে তোর, এত রাতে ঘুম থেকে ডেকে তুললি কেন? অভয় আহানের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল, কে জানো চিৎকার করে কান্না করছে, শুনতে পাচ্ছিস না নাকি? চল দেখি আসি কে কান্না করছে। আন অভয়ের সাথে হেঁটে যেতে যেতে বলল, সেটা তো সকালে জানিস তো, এত রাতে ঘুম নষ্ট করার কি দরকার ছিল? অভয় কিছুটা রেগে বলল, তুই আমার সাথে আসবি নাকি এখানে বকবক করবি? তার থেকে ভালো হয় তুই ঘুমিয়ে থাক, আমি একা দেখে আসি কে এইভাবে চিৎকার করছে। বলে রুম থেকে বাইর হয়ে যায়। আন অভয়ের পিছনে পিছনে এসে বলল, আরে রেগে যাচ্ছিস কেন, চল আমিও তোর সাথে যাচ্ছি। বলে দুজনের ডাইনিং রুমে চলে আসে। শব্দ কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ আহান বলল, শব্দটা ভাইয়ের রুম থেকে আসছে। অভয় আহানের কথা শুনে কিছু একটা ভেবে নিজের রুমে চলে যায়। অভয় রুমে এসে দরজা ধাক্কা দিতেই দরজা নিচ থেকে খুলে যায়। ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেখে এখানে কেউ নাই। অভয় দৌড়ে উপরে চলে যায়। আহান পেছন থেকে দৌড়ে অভয়কে প্রশ্ন করে যাচ্ছে, তুই ভাইয়ের রুমের দিকে কেন যাচ্ছিস? অভয় আহানের কথা শুনে কিছুটা রেগে বলল, ভাইয়া অনুর সাথে কিছু করছে, অনু এভাবে চিৎকার করছে, তুই চল আমার সাথে, বাসায় আসা থেকে অনুর সাথে একবারও কথা বলিস নি তুই। অভয়ের কথা শুনে আহান বলল, অনু এখন ভাইয়ার বিবাহিত স্ত্রী, ভাইয়া অনুর সাথে যা ইচ্ছে করতে পারে, ওদের মাঝে আমাদের যাওয়া ঠিক হবে না। অভি রুমে এসে অনুকে না দেখে অনেক রেগে যায়। রুম থেকে বাইর হয়ে অভয়ের রুমে যেয়ে দেখে অনু ঘুমাচ্ছে। এখান থেকে অনুকে ঘুমন্ত অবস্থায় অনুকে কোলে তুলে নিয়ে আসে, এনে ফুলের মধ্যে ফেলে দেয়। হঠাৎ পড়ে যাওয়াতে অনুভাবে খাট থেকে পড়ে গেছে, কিন্তু চোখ খুলে তাকিয়ে অনুর ভুল ভেঙে যায়। অনু খুব ভালো করে বুঝতে পারছে অভি কতটা রেগে আছে। অভি অনু চুল ধরে টেনে তুলতে থাকে। অনেক সাহস হয়ে গেছে তোর, আমার ভাইয়ের দিকে নজর দিচ্ছিস তুই, বলে হকি স্টিক দিয়ে এলোপাথারি মেরে যাচ্ছে। অনু কিছুক্ষণ সহ্য করছে, যখন সহ্যের সীমার বাহিরে চলে যায় তখন চিৎকার শুরু করে দেয় নিজেকে বাঁচানোর জন্য। অভয় আর আহান দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আহান তুই মাকে ডেকে নিয়ে আয়, নয়তো ভাইয়া অনুকে মেরে ফেলবে। আহান অভয় দিকে তাকিয়ে বলল, ওরা স্বামী স্ত্রী, ওদের বিষয় ওদের বুঝতে দে, শুধু শুধু এই ঝামেলা পরে কেন দরকার নেই। আহানের কথা অভয় রেগে ওর দিকে একবার তাকিয়ে নিজে দরজা ধাক্কা দেওয়া শুরু করে। ভাইয়া দরজা খোল বলে চিৎকার করছে, কিন্তু সেই দিকে অভির কোনো হুঁশ নেই, অনুকে মারাই ব্যস্ত। অভয়ের চিৎকার শুনে সাহারা বেগম সহ বাকি সবাই চলে আসে। এসে বুঝতে পারে ভেতরে কিছু একটা হচ্ছে, তাই সাহারা বেগম অভয়ের কাঁধে হাত রেখে বলল, তোর ভাই ভাবির বিষয়ে কিছু বলা তো ঠিক হবে না, তুই এখান থেকে চলে আয়। মার কথা শুনে অভয় রেগে দরজার সমস্ত শরীরের শক্তিতে লাথি দেয়, যার ফলে দরজার লকটা খুলে যায়।
দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকে যা দেখে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। অভয়ের চোখ রাগে লাল হয়ে আছে, আনসহ বাকি সবাই মাথা নিচু করে রেখেছে। অনুর শাড়ি অনেকটা খুলে ফুলরে পড়ে আছে, অভির হাতে হকি স্টিক ভেঙে অর্ধেক হয়ে আছে। অভয় দৌড়ে অনুর পাশে বসে শাড়ি দিয়ে ওর শরীর ঢেকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ভাইকে উদ্দেশ্য করে বলে, তুমি কি মানুষ? কবে থেকে তুমি এতটা অমানুষ হয়ে গেছো? বলে আহানের দিকে ফিরে তাকিয়ে বল, তুই তো অনুকে ভালোবাসিস, তাহলে আজকে তোর ভালোবাসা কোথায় হাওয়া হয়ে গেছে? অনেক তো বড় বড় কথা বলেছিস, দেশে এসে অনুকে বিয়ে করবি, তাহলে এখন কিছু না বলে কাপুরুষের মতো তাকিয়ে আছিস কেন? অভয়ের কথা শুনে সবাই আহানের দিকে ফিরে তাকায়। আহান কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ আমি অনুকে ভালোবাসতাম, সেটা ওর বিয়ের আগে, কিন্তু অনু এখন বিবাহিত, তাই ওই সব চিন্তা বাদ দে আর ভাইয়াকে আর অনুকে নিজেরটা নিজে বুঝতে দে, তুই এখন এখান থেকে চলে আয়। আহানের কথা শুনে অভয়ের চোখগুলো আরো লাল হয়ে যায়। দেখে মনে হচ্ছিল এখনই আগুন বাইর হয়ে আসবে। অভয় চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল, তুই তোর 3 বছরের সম্পর্কে ভুলে যেতে পারিস, কিন্তু আমি আমার 8 বছরের বন্ধুত্ব কিছুতেই ভুলে যাব না, বলে অনুকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অভি অভয়কে কিছু বলতে চাইলে তার আগে অভয় অভিকে উদ্দেশ্য করে বলল, মিস্টার অভি চৌধুরী, আমি আপনার সাথে এখন কোনো কথা বলতে চাই না, আপনার সাথে আমি সকালে কথা বলবো, বলে অনুকে কোলে তুলে বাইর হয়ে নিজের রুমে চলে যায়। অনু কোনো কথা বলতে পারছে না, কিন্তু এখানে থাকা সবগুলো কথা শুনতে পেয়েছে। আহানকে অনু নিজের সবটা দিয়ে ভালোবাসত, আর সেই আহান কিনা অনুকে অস্বীকার করেছে এটা অনু কোনোভাবে মেনে নিতে পারেনি। নিজ থেকে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, কিছু বলার শক্তি পাচ্ছে না। অভয় অনুর মাথার নিচে হাত রেখে যখন বিছানায় শুয়ে দেয়, অভয় হাতে কিছুটা ভেজা ভেজা লাগে। হাত সামনে এনে দেখে হাতের রক্তে ভিজা আছে। অভয় মাথা উপরের দিকে তুলে দেখে মাথার একপাশ থেকে রক্ত পড়ছে। অভয় ময়নাকে ডাকে, অভয়ের ডাক শুনে ময়না দৌড়ে আসে। অভয় ময়নার দিকে তাকিয়ে বলল, তুমি অনুর শাড়িটা ঠিক করে দাও, আমি গাড়ি বাহির করছি, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ ফিরে এসে দেখে ময়না ওখানে বসে আছে। অনুর মাথায় বাঁধা কাপড়টার মধ্যে হাত দিয়ে অভয়কে দেখে ময়না বলল, দেখেন ভাইয়া, এখান থেকে এখনও রক্ত পড়ে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। অভয় কাবার থেকে একটা ফাইল বাহির করে বলল, সব ঠিক হয়ে যাবে, বলে অনুকে কোলে তুলে ফাইলটা ময়নার হাতে দিয়ে বলল, আমার সাথে গাড়ি পর্যন্ত আস, বলে অনুকে নিয়ে রুম থেকে বাইর হয়ে যায়। ডাইনিং রুমে সবাই দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। অভয় ওদের দেখে না দেখার মতো করে বাসা থেকে বাইর হয়ে যায়। গাড়ির মধ্যে অনুকে বসিয়ে ময়নার হাত থেকে ফাইলটা নিয়ে উঠতে যাবে, তখন আহান অভয়কে আটকে বলল, চল আমি তোর সাথে যাব। অভয় আহানের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি চাই না আমাদের বন্ধুত্বের মাঝে আপনি আসুন, তাই এখান থেকে চলে যান। অভয়ের কথা শুনে আহান একটু রেগে বলল, তুই ভুলে যাস না ওর সাথে আমার কি সম্পর্ক, ওর উপর আমার অধিকার আছে, আমি অনুকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আহানের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, তুই আমার বড়, তোকে মারার ইচ্ছে আমার নেই, তুই আর একটাও কথা বলবি না, আর বাকি ভালোবাসার কথা সেটা তো শেষ হয়ে গেছে, তুই নিজে বলেছিস, এত তাড়াতাড়ি ভুলে গেলি, বলে গাড়িতে উঠে যায়। গাড়িতে উঠে গাড়ির গ্লাস নামিয়ে বলল, অনুর জন্য অভয় একাই যথেষ্ট, আর কারো দরকার হবে না, বলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। অনুর মাথাটা নিজের বুকের সাথে মিলিয়ে পকেট থেকে ফোন বাহির করে কাউকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে দেয়। অনু অভয়ের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে অনবরত পানি পড়ে যাচ্ছে। অভয় অনুর দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি ভাইয়া তোর সাথে এত খারাপ ব্যবহার করবে, বলে নিজের সাথে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর ড্রাইভারের কথায় চোখ খুলে দেখে হসপিটালে পৌঁছে গেছে। অভয় গাড়ি থেকে নেমে অনুকে কোলে তুলে নিয়ে যায়। হসপিটালের ভেতরে ঢুকে দেখে ডাক্তার বাকি সবাই এখানে চলে এসেছে। অভয়কে দেখে ওরা দৌড়ে আসে। অনুকে নিয়ে যাওয়ার সময় অনু অভয়ের হাত ধরে আছে। আইসিইউতে নিয়ে যাওয়া পর্যন্ত অনু অভয়ের হাত ধরে রেখেছে, কোনোভাবে ছাড়া যাচ্ছে না।
কোনোভাবে ছাড়ানো যাচ্ছে না। অভয় অনুর গালে এক হাত দিয়ে পড়ল। তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি তোর কাছে, এখন যে তোকে একাই যেতে হবে, বলে কপালের সাথে কপাল মিলিয়ে অনুর ঠোঁটের কাছে এসে বলল। আমার অনু খুব সাহসী, আর একটু সাহস দেখা, আমি এখনই আসছি পেপারগুলো জমা দিয়ে। অনু অভয়ের দিকে একবার তাকিয়ে হাতটা ছেড়ে দেয়। ডাক্তার আর অভয়ের কিছু ফ্রেন্ড অনুকে আইসিউতে নিয়ে যায়। অভয় দরজার বাইরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে আকাশ অভয়কে উদ্দেশ্য করে বলল, অনুর এই অবস্থা কি করে হলো, আর ওকে তুই কোথা থেকে নিয়ে এসেছিস? আহান বা কোথায় আছে? আহান কেন এলো না অনুর সাথে? অভয় আকাশের কথা শুনে ওর দিকে তাকিয়ে বলল, এক বছরে অনেক কিছু হয়ে গেছে যেগুলো আমি নিজেও জানি না, তোকে কি করে বলবো বল। তোর সাথে আমি একটু পরে কথা বলছি, এখন বল কাগজগুলো আজকে জমা দিতে পারবো কিনা, বলে দুজন ওখান থেকে চলে যায়। আন ওখানে বসে চোখের পানি ফেলে যাচ্ছে। আমি কি করতাম, ভাইয়ের সামনে আমি কখনো কিছু করতে পারিনি, আজকে ভাইয়ের সামনে কিভাবে কি প্রতিবাদ করব, ভেবে নিজের চোখের পানি ফেলছে। আমি অনুকে অনেক ভালোবাসি, কিন্তু অনুকে আমার কথা এখনো বিশ্বাস করবে নাকি অভয়ের মতো অনু আমাকে ভুল বুঝবে, ভেবে উঠে হসপিটালের দিকে চলে যায়। অভি নিজের রুমের মধ্যে ভাঙচুর করে ক্লান্ত হয়ে ফুলারে বসে আছে। সাহারা বেগম এসে ছেলের কাঁধে হাত রেখে বলল, কি দরকার ছিল অনুকে এখন এইভাবে মারার, যা করার সেটা অভয় আহান চলে যাওয়ার পর করতি, তুই জানিস তোর ভাইকে অন্যায় সহ্য করতে পারে না। অভি মার দিকে তাকিয়ে বলল, অনু অভয় এখন কোথায় আছে? অভয় অনুকে নিয়ে হসপিটালে গেছে, মাথার মধ্যে কাপড় বাঁধা ছিল, আহানও ওদের সাথে বাহির হয়ে গেছে। অভি মার কথা শুনে বাসা থেকে বাইর হয়ে যায়। গাড়িতে ড্রাইভ করতে করতে একের পর এক অভয়কে ফোন দিয়ে চলেছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না, বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। রাগে আহানকে ফোন দেয়। আহান ফোন রিসিভ করে জানায় অভয় আহানকে সাথে নিয়ে যায়নি, একা চলে গেছে। আহানও ওকে ফোন করছে কিন্তু অভয় রিসিভ করছে না। আহানের কথা শুনে অভি ফোন গাড়ির মধ্যে ঠিল মেরে ফেলে